সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউডিএফ ও ইউনিয়ন পরিষদের সহায়তায় অসহায়দের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে 40 জন উপকারভোগীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা সভাপতিত্বে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিসহ অনেকে।